আসসালামু আলাইকুম। অনেকেরই রাত্রে ঠিক মতন ঘুম হয় না, আবার অনেকেরই রাত্রে খাওয়ার পর ঠিক মতো হজম হয় না। আর যাতে রাত্রে ঠিক মতন ঘুম হয় এবং আমরা যা কিছু খাই তা ঠিক মতন হজম হয়, এর জন্য আমি আপনাদেরকে একটা ব্যায়াম দেখাবো। লক্ষ্য করুন, ঠিক এইভাবে বসবো, সোজা হয়ে বসবো, মেরুদণ্ড সোজা রাখবো এবং দম নিঃশ্বাস স্বাভাবিক রাখবো। এভাবে আমরা ব্যায়ামটি একেবারে 4 থেকে 5 মিনিট করব। ব্যায়ামটি 4 থেকে 5 মিনিট করার পর আমরা শুয়ে পড়ব। অবশ্যই এই ব্যায়ামটি করব আমরা খাওয়ার ঠিক 4 থেকে 5 মিনিট পরে। প্রত্যেকে আপনারা চেষ্টা করবেন এই ব্যায়ামটি করার জন্য। আমি নিজেও অবশ্যই এই ব্যায়ামটি করি। এই ব্যায়ামটি ঠিক মতন করলে, নিয়মিতভাবে নিষ্ঠার সঙ্গে করতে পারলে অবশ্যই আমাদের ঠিক মতন হজম শক্তি বাড়বে এবং তাছাড়া ঘুমও ঠিক মতন হবে।